প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক ঝলক দেখে নেই কি কি থাকছে আজকে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতে রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন বাম্বার সাথে স্বাস্থ্য চুক্তি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি বিশেষ অনুষ্ঠান। এরপর দেখব মহামারী করোনার পরে এই প্রথম স্টেজে গান গাইলেন জেমস। আরও দেখব বৃহৎ হোম আর্ট প্রজেক্ট 2020 শিরোনামে একটি দলীয় প্রদর্শনী চলছে বেঙ্গল শিল্পালয়ে। এরপর রয়েছে রাজধানীর তারকাখ্যাত ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টস কর্তৃক আয়োজিত ফুড ফেস্টিভ্যাল। সব শেষে দেখব ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন উপলক্ষে এক সংবাদ সম্মেলন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন বাম্বার মধ্যে দ্বিপক্ষীয় স্বাস্থ্য চুক্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চুক্তির ফলে বাম্বার সদস্যরা স্বাস্থ্য বিষয়ে নানা সুবিধা পাবেন। 11 মার্চ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন বাম্বার মধ্যে এক দ্বিপক্ষীয় স্বাস্থ্য চুক্তি অনুষ্ঠিত হয়। চুক্তিতে যৌথভাবে সই করেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী এবং বাম্বার সভাপতি হামিন আহমেদ। এই চুক্তিতে বাম্বার অন্তর্ভুক্ত 52টি ব্যান্ডের সদস্য ও তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেলথ চেক আপ, কার্ডিয়াক হেলথ চেক আপ সহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্য সেবা পাবেন। আমাদের উদ্দেশ্য একজন চিকিৎসক এবং চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি যেটি বলবো যে এদেশের মানুষকে স্বাস্থ্য সচেতন হতে হবে। সব কিছুতে বাজেট থাকে, পূজা, ঈদ, রোজা, বিয়ে, জন্মদিন সব কিছুতে বাজেট থাকে, কিন্তু হেলথের কোনো বাজেট নাই। অথচ হেলথে কিন্তু উন্নত বিশ্বে কেউ পকেট থেকে টাকা দেয় না, হেলথ ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি পে করে। কিন্তু আমাদের দেশের জনগণকে বেশ কিছু ইন্স্যুরেন্স কোম্পানি ইতিমধ্যে এগিয়ে আসছে। এক সময় শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্স ছিল, এখন হেলথ ইন্স্যুরেন্সও রয়েছে। অর্থাৎ কেউ অসুখ হলেও আউটডোর বা কিংবা ইনডোরে নর্মাল অসুখের জন্য ডাক্তার দেখাতে পারবে, চেক আপ করলেও সেটা ইন্স্যুরেন্স কভার করে। আমরা যে ডিক্লারেশনটি দিতে যাব সেটা অ্যাকচুয়ালি মিউজিক ইন্ডাস্ট্রির জন্য খুব সিগনিফিকেন্ট এবং ইম্পর্ট্যান্ট, কারণ সাধারণত মিউজিশিয়ান আর্টিস্টকে আমরা এ পর্যন্ত দেখে আসছি চিকিৎসার অভাবে এবং বিভিন্ন কারণে দুস্থ শিল্পীর একটা ট্যাগ নিয়ে প্রায় সময় দেখা যায় কারো না কারো একটা করুণ পরিস্থিতি। তো বাম্বার থেকে আমরা এই পরিস্থিতি থেকে বার হয়ে আসতে চাই, যেহেতু বার হয়ে আসতে চাই সেহেতু এই উদ্যোগ। বাম্বা সবসময় একটা পথ প্রদর্শক হিসেবে কাজ করে এসছে, এক্ষেত্রটা ডিফারেন্ট। এটা আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল, আর আজকাল পৃথিবীতে যা সব হচ্ছে তাতে এটার কতখানি গুরুত্বপূর্ণ এটা বোঝাই যায়। সো সার্বিকাঙ্গিকে চিন্তা করলে নিঃসন্দেহে এটা বাম্বার প্রত্যেকটা সদস্যের জন্য ভালো হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাম্বার সাধারণ সম্পাদক সাকিব চৌধুরী, ফিডব্যাকের দলনেতা ফুয়াদ নাসির বাবু মাকসুদ ও ঢাকা ব্যান্ডের মাকসুদুল হক, দলচুটের বাপ্পা মজুমদার, সোলসের নাসিম আলী খান, আর্ক ব্যান্ডের হাসান সহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে বিপুল সংখ্যক ব্যান্ড সদস্য সহ চিকিৎসক, হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, গণমাধ্যম ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য চুক্তি অনুষ্ঠানের পাশাপাশি বাম্বার সকল সদস্যদের মাঝে প্রিমিয়ার হেলথ কার্ড ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। সেই সাথে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত টেলিভিশন বিজ্ঞাপন উন্মোচন করা হয়। কি ইমার্জেন্সি? এখনই আসছি। এছাড়াও ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে আগত ব্যান্ড সদস্যদের ব্লাড সুগার ও ব্লাড প্রেশার পরিমাপ সহ প্রাথমিক চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। এসএসসি 2001 ব্যাচের 20 বছর পূর্তি উপলক্ষে এক পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফেসবুক ভিত্তিক সংগঠন ক্লাসরুম। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল। Oh,
12 মার্চ শুক্রবার সন্ধ্যায় ক্লাসরুম SSC 2001 ব্যাচের 20 বছর পূর্তি উপলক্ষে এক পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ব্যাচের সদস্যদের নানা কর্মকাণ্ডের পাশাপাশি সাংস্কৃতিক পর্বে সন্ধ্যার পর অনুষ্ঠানে গান পরিবেশন করেন ব্যান্ডল নগরপাল জেমস। দীর্ঘদিন মহামারী করোনার জন্য প্রত্যাশিত অনুষ্ঠান সাময়িক বন্ধ থাকার পর এই অনুষ্ঠানের মাধ্যমে জেমসের যাত্রা শুরু অনুষ্ঠানে জেমস ছাড়া অংশগ্রহণ করেন ডিজে রাহাত, পাপ কাবেটা, শুভাশিস ঋতুরা সহ ক্লাসরুম SSC 2001 ব্যাচের বিপুল সংখ্যক কণ্ঠশিল্পীরা। ভোজন রসিকদের জন্য আন্তর্জাতিক মানের ভিন্ন স্বাদের সব খাবার নিয়ে রাজধানীর পাঁচ তারকা খ্যাত ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টসে সিগনেচার অব কাইক শিরোনামে চলছে একটি ফুড ফেস্টিভ্যাল। সকলের জন্য উন্মুক্ত এই ফেস্টিভ্যালটি চলবে 20 মার্চ পর্যন্ত। 12 মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টে সিগনেচার অব কাইক শিরোনামে একটি ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। আন্তর্জাতিক সব খাবারের এই লোভনীয় প্রাচুর্য ভোজন রসিকদের জন্য এটি একটি চমৎকার আয়োজন। ভোজন রসিকদের জন্য সপ্তাহব্যাপী এই ফুড ফেস্টিভ্যালের লোভনীয় খাবারগুলোর মধ্যে থাকছে মিডল ইস্ট চিকেন শর্মা, আমেরিকান স্লাইডার বার্গার, লাইভ পাস্তা স্টেশন, চকোলেট মুস সহ প্রায় 60 পদেরও বেশি মজাদার খাবার। কাইকিস সিগনেচার স্পেশাল এই বুফে ডিনার গ্রাহকরা উপভোগ করতে পারবে জন প্রতি 5,999 টাকায়। থাকছে বাই ওয়ান গেট টু অফার কিছু নির্দিষ্ট ব্যাংকের সকল কার্ড হোল্ডারদের জন্য। প্রিয় দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরো কিছু খবরাখবর। আশা করছি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। বৃহৎ হোম আর্ট প্রজেক্ট 2020 শিরোনামে একটি দলীয় প্রদর্শনীর আয়োজন করে বৃহৎ আর্ট ফাউন্ডেশন ও বেঙ্গল শিল্পালয়। 14 জন উদীয়মান শিল্পীর এই প্রদর্শনীটির কিউরেট করেছেন তানজিম মোহাম।
13 মার্চ শনিবার সন্ধ্যায় বৃহত্তর আর্ট ফাউন্ডেশন এবং বেঙ্গল আর্ট প্রোগ্রামের যৌথ আয়োজনে বৃহত্তর হোম আর্ট প্রজেক্ট 2020 শীর্ষক 3 মাস ব্যাপী একটি দলীয় প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এমপি। কোভিড মহামারীর প্রকোপে স্বাস্থ্য ঝুঁকি, অর্থনৈতিক ক্ষতি থেকে উত্তরণ এবং নব উদ্যমে প্রাণশক্তি ফিরে পেতে শিল্পী বিশ্বজিৎ গোস্বামীর পরিচালনায় সমমনা কয়েকজন শিল্পীকে নিয়ে এই প্রজেক্টের কাজ শুরু করা হয়। দীর্ঘ আমরা 6-7 মাস এই লকডাউনের মধ্যে এই প্রদর্শনীর আমরা বিভিন্ন মিটিং, অনলাইন মিটিংয়ের মাধ্যমে এগুলো সব যোগাযোগ করা, তারপরে কাজগুলো করা, এটা মূলত আসলে হোম প্রজেক্ট। কিন্তু পরবর্তী সময়ে আমরা চিন্তা করলাম যেহেতু একটা হোম প্রজেক্ট অনলাইন বেস হলে এটার আসলে অতটা একটা ই থাকবে না, মানে এটার যে গুরুত্বটা, তো এই কারণে আসলে বেঙ্গল ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এটা একটা মানে গ্যালারিতে এখন শোটা হচ্ছে। দীর্ঘ সাধনার পর 14 জন উদীয়মান শিল্পীর অনুসন্ধানী দৃষ্টিভঙ্গির নানা মাধ্যম ও মাত্রার শিল্পকর্ম উপস্থাপিত হয়েছে বৃহত্তর হোম আর্ট প্রজেক্ট 2020 শিরোনামের এই প্রদর্শনীতে। প্রদর্শনীর কিউরেট করেছেন তানজিম ওয়াহাব। ওদের প্রজেক্টের মেইন ইয়ে ছিল যে কিভাবে এই 14 জনকে একসাথে রেখে কাজ করানো যায় এবং কানেক্টেড থাকা যায়। ওই সময় আমরা সবাই অনেক বেশি ডিপ্রেস ছিলাম এবং অনেক টেনশন ছিল সবার মাঝখানে, তো ওর মধ্যেও কি আসলে শিল্পচর্চা চলতে থাকে, মানুষের জীবনের সাথে তো আসলে শিল্পচর্চা জড়িত, তো ওই সময় আমরা সবাই যে শিল্পকর্মগুলো তৈরি করেছিলাম যে যার ভাবনা থেকে বিভিন্ন রকমের ক্রাইসিস থেকে, সেই শিল্পকর্মগুলোই এখানে ডিসপ্লে হয়েছে। মঞ্চের জনপ্রিয় একজন অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তি শিল্পী ইশরাত নিশাত অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনায় মঞ্চ এবং আলোক নির্দেশক হিসেবে কাজ করে সংস্কৃতি অঙ্গনে নিজেকে করে তুলেছিলেন অনন্য। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন, তাই তার নামে ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 13 মার্চ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটির সদস্য নাট্যজন মোহামিদ, গোলাম কুদ্দুস, মাসুম রেজা এবং কামাল আহমেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকার বিভিন্ন থিয়েটার দলের নেতৃবৃন্দ। ইশরাত নিশাত নাট্য পুরস্কারকে সকলের কাছে গ্রহণযোগ্য করতে দেশের নাট্য ব্যক্তিত্বদের সম্পৃক্ত করে নাট্য পুরস্কার প্রদানের জন্য 16 সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে, যার মাধ্যমে পুরস্কার প্রদানের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালিত হবে। কমিটির নাম ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটি। বাস্তবায়ন কমিটির কাঠামো ও সদস্যরা হলেন ফেরদৌসী মজুমদার চেয়ারম্যান, রামিন্দু মজুমদার, মঞ্চ সারথী আতর রহমান, আসাদুজ্জামান নূর, মামুনুর রশিদ, মোহামিদ, নাসিরুদ্দিন ইউসুফ কো চেয়ারম্যান, সারা জাকের, লাকি ইনাম, লিয়াকত আলী লাকি ডিজি শিল্পকলা একাডেমি, গোলাম কুদ্দুস, তারিক আনাম খান, রোকেয়া রফিক বেবি, কামাল বাইজিদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাসুম রেজা, কামাল আহমেদ প্রধান দেশ নাটক। ইশরাত নিশাতের স্বপ্ন ছিল নতুন ছেলেমেয়েরা থিয়েটারে আসুক, দক্ষ কর্মী ও অভিনেতা হয়ে গড়ে উঠুক। তার এই স্বপ্ন আজ থিয়েটার অঙ্গনে সকলের স্বপ্ন, আর সেই স্বপ্ন বাস্তবায়নে দেশ নাটকের সহায়তায় ইশরাত নিশাত পুরস্কার বাস্তবায়ন কমিটি ইশরাত নিশাত নাট্য পুরস্কার প্রবর্তনের উদ্যোগ নিয়েছে। প্রতি বছর তার নামে মঞ্চ নাটকের মোট 8টি বিভাগে এই নাট্য পুরস্কার দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান বাস্তবায়ন কমিটি। দেশ নাটক এটির উদ্যোগ নিয়েছে, কিন্তু দেশ নাটক এটি বাস্তবায়ন কমিটি বলে একটি কমিটির হাতে দিয়ে দিয়েছেন, যেটার চেয়ারম্যান ফেরদৌসী মজুমদার, কো চেয়ারম্যান নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুমদার আছেন, মোহামিদ আছেন, আতাউর রহমান আছেন, মঞ্চ সারথী আতাউর রহমান আছেন, সবাই মিলে এই পুরস্কারটি আমরা ওই বছরের 31 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যতগুলি নতুন নাটক হবে আমরা সেই নাটককে ঢাকার 5টি মঞ্চে প্রদর্শিত হলে সেই নাটকগুলি এই প্রতিযোগিতার আওতায় আসবে বা এই পুরস্কারের আওতায় আসবে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে। আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।